আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। এই সালিম স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। একটা পিসি বিল্ডের ভিডিও, খুবই লো বাজেট, মানে একেবারে লো বাজেটে ভালো কনফিগারেশন হতে হবে, ভালো পারফরমেন্স পেতে হবে। তো আমার মনে হয় এই পিসিটা যদি, যাদের বাজেট খুবই কম, আমি একটু বাজেটটা বলে নিই, 12,900 টাকা, অর্থাৎ 13,000 টাকারও 100 টাকা কম, যাদের বাজেটটা এরকম তারাও যদি চান তারাও কম্পিউটার কিনতে পারেন, এবং সেটা অবশ্যই অনেক ভালো মানের হবে। অনেকে হয়তো আমরা আমাদের সন্তানদেরকে স্মার্টফোন কিনে দিচ্ছি এই বাজেটের মধ্যে, বা এতে তার বেশি বাজেট দিয়ে স্মার্টফোন কিনে দিচ্ছি, তাতে করে যে সমস্যাটা হচ্ছে, সে সারা রাত মোবাইল ব্যবহার করতেছে, অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে নানা ধরনের গেমিং বা বিভিন্ন অ্যাপ ইউজ করতেছে আসলে। আর যদি একটা আপনার ডেস্কটপ কম্পিউটার আপনার সন্তানকে কিনে দেন, তাহলে দেখবেন যে সে তার কাজের টাইমে সে ডেস্কে বসে কাজ করে, সে ঘুমানোর সময় ঠিকই ঘুমাচ্ছে, পড়াশোনার সময় পড়াশোনা করছে। তো এই জন্য আমার মনে হয় যে যাদের বাজেট খুবই কম, যারা হয়তো তার সন্তানকে স্মার্টফোন কিনে দিচ্ছেন, আমার মনে হয় যে এটা আপনার একটা চয়েস হতে পারে বাজেটের মধ্যে একটা পিসি, তো যেটা দ্বারা হয়তো সে অনেক কিছু শিখতে পারবে, তার স্কুল বা কলেজের পড়াশোনার যাবতীয় কাজ করতে পারবে, সেই সাথে মোটামুটি ফটোশপ, এডিটিং বা এই টাইপের যে কাজগুলো আছে এগুলো দিয়ে মোটামুটি শিখতে পারবে। তো আজকের এই পিসি বিলটা হচ্ছে 12,900 টাকায়। কী কী থাকছে একটু বলে দিব, তার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যাদের বাজেট এরকম তারা একটা পিসি বিল্ডের আইডিয়া পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। চলে যাচ্ছি ভিডিওর মেইন আলোচনায়। প্রথমত আজকের এই পিসি বিলটি হবে 4th generation দিয়ে। সো আমি একটা মাদারবোর্ড রেখেছি এখানে, ARK টেকের একটি মাদারবোর্ড, 8T1 এই মাদারবোর্ডটি, এটার মডেল হচ্ছে H81ML। এই মাদারবোর্ডটি রাখার পিছনে অনেক কয়টা কারণ আছে। নর্মালি আমরা কোরিয়ান মাদারবোর্ড ব্যবহার করে অভ্যস্ত, তো আমার মনে হয় যে এখন সময় এসেছে কোরিয়ান রিফারবিশ ইউজ মাদারবোর্ড থেকে বের হয়ে আসার। তো যারা ওই টাইপের মাদারগুলো ব্যবহার করতে চান তারা এই মাদারবোর্ডে চয়েস করতে পারেন, অবশ্যই অনেক ভালো পারফরমেন্স পাবেন আশা করি। এইটাতে চয়েস করার পিছনে আমার আরেকটা কারণ আছে যে এই মাদারবোর্ডে M.2 NVMe-র স্লট আছে, অর্থাৎ 8T1 মাদারবোর্ডে যদি NVMe-র স্লট আমরা পাই তাহলে কেন আমরা এই মাদারবোর্ডটা চয়েস করবো না। দ্বিতীয়ত আরেকটা কারণ হচ্ছে এই মাদারবোর্ডটা 2 ইয়ার্স ওয়ারেন্টি আছে, এটা একটা অনেক বড় ফ্যাক্ট। তৃতীয়ত কারণ হচ্ছে বাজেটটা খুবই হাতের নাগালের মধ্যে, মাদারবোর্ডের প্রাইসটা হয়তো আপনি 4500 টাকা বা 4700-4700-এর আশেপাশেই আপনার সবগুলোতে পেয়ে যাবেন। তো এই কারণে আমি মাদারবোর্ডটা চয়েস করেছি, ARK-এর 8T1 মাদারবোর্ড। এটার সাথে আমরা একটা প্রসেসর দিব হচ্ছে 4th generation Core i5। তো এই প্রসেসরটা অবশ্যই ট্রে প্রসেসর, খোলা প্রসেসর এবং এটা ইউজ প্রসেসর, অর্থাৎ এটা কিন্তু দীর্ঘদিন ব্যবহার হয়েছে আমাদের দেশে এসেছে। যেহেতু আমরা আসলে একটু লো বাজেটে পারচেস করতে চাই, আমাদের দেশে এই বাজেটের পিসি বিল করার লোকের সংখ্যা প্রচুর পরিমাণে আছে, যে কারণে হয়তো আমি এই পিসিগুলোর বিল দেখাই। অনেকে হয়তো বলতে পারেন যে ভাইয়া আপনি এই বাজেটের পিসি বিল কেন দিচ্ছেন। আসলে আমাদের দেশে কিন্তু সব ধরনের বাজেটের সেগমে লোকজন আছে, যে কারণে আমি এই বাজেটটাও দিচ্ছি। যারা হয়তো খুব অল্প বাজেটে ভয় পাচ্ছেন যে কম্পিউটার কিনতে পাবো না, বাচ্চাকে একটা স্মার্টফোন কিনতে, তাদের জন্য মূলত এটা Core i5 4th generation প্রসেসর দিয়েছি। এই প্রসেসরটার দাম এই পিসি বিলের সাথে ধরে আছে 2500 টাকার কাছাকাছি বা একটু কম বেশি হতে পারে। এটা হচ্ছে গিগাহার্সের উপরে, কখনো হয়তো 2200 টাকা হতে পারে, 2300 হতে পারে, 2600 হতে পারে, এটা গিগাহার্সগুলো যেটা বেশি থাকে সেটার প্রাইসটা একটু এভাবে ভেরি করে। কুলিং ফ্যান তো লাগবে একটা, যেহেতু ওটার সাথে কোনো কুলিং ফ্যান থাকে না, এই একটা i30 একটা কুলিং ফ্যান দিয়েছি আমরা, কুলার মাস্টার ব্র্যান্ডের। তো এই ফ্যানটা ছাড়া হয়তো আমরা একটু নর্মাল ফ্যান দিতে পারতাম 200 টাকার মধ্যে, সেটা দেয়নি, কারণ হলো যে এই ফ্যানটার কুলিং সিস্টেমটা খুবই ভালো হবে এবং CPUটাকে ওভারহিট হতে রক্ষা করবে, তো পারফরমেন্সটা তখন ভালো থাকবে। এই কুলিং ফ্যানটার প্রাইস হলো 450 টাকা রেখেছি আজকের পিসি বিলের সাথে। র্যাম হিসেবে আমি দিয়েছি HyperX ব্র্যান্ডের একটি DDR3 8GB র্যাম, এটা হিটসিঙ্ক সহ এবং একটা ভালো মানের প্রোডাক্ট। আপনি যদি এই র্যামটা না নিয়ে এই ডাটার একটা র্যাম নেন, সেক্ষেত্রে হয়তো আপনি দেখবেন যে আরও 300-500 টাকা কমে গেছে, 300-400 টাকা মোটামুটি তো কমবেই। সো এই র্যামটা আমি রেখেছি মোটামুটি এটা 1500-1600 টাকার আশেপাশে হয়তো পাওয়া যাবে, এই বাজেটে আমরা মোটামুটি ধরেছি। আর যদি আপনি হয়তো এই ডাটা যেগুলো কম দামি র্যাম আছে, 1 বছর ওয়ারেন্টি, এগুলো কোরিয়ান ইউজ র্যাম পাওয়া যায়, এগুলো হয়তো নিলে আপনি আরও 500-400 টাকার মতো কমে পেয়ে যাবেন। তো আমি রিকমেন্ড করবো এই র্যামটা ব্যবহার করার জন্য, তাহলে হয়তো পিসির পারফরমেন্সটা একটা অ্যাভারেজে থাকবে ভালো। এরপরে আমি একটা SSD দিয়েছি এখানে, M.2 NVMe 128GB। যেহেতু এই মাদারবোর্ডে M.2 NVMe চলবে, সেহেতু আমি একটা ভালো ব্র্যান্ডের SSD দিয়েছি, টুইনমোস্ট ব্র্যান্ডের। এখানে হয়তো আমরা একটু লো গ্রেডের SSDগুলো ব্যবহার করতে পারতাম, তাতে হয়তো আরও 200-300 টাকা কমানো যেত। আমি এই জায়গাটাতে একটু ছাড় দিইনি, কারণ হলো যে আমাদের পারফরমেন্স ভালোর জন্য অবশ্যই একটু ভালো মানের একটা SSD প্রয়োজন আছে। এই SSDটা হয়তো 1900 টাকার মধ্যে পেয়ে যাবেন, 128GB M.2 NVMe। তো এটাই মোটামুটি কস্টিং। আর একটা পাশে আমি কেসিং রেখেছি সিমিলার টাইপের কেসিং, এগুলো হয়তো আপনি 2100 টাকার মধ্যে পাবেন। ইনবিল্ড পাওয়ার সাপ্লাই থাকবে, কখনো হাই পাওয়ারের পাওয়ার সাপ্লাই থাকে, বিভিন্ন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইগুলো এর সাথে ইনবিল্ড থাকবে। তো এই কেসিংটা আমরা ধরেছি 2100 টাকার আশেপাশে।
কমপ্লিটলি এপিসিডিতে টোটাল কষ্ট হয় আসলে 13,200 বা 100, আমরা আসলে এটাতে একটু মার্কস করে 12,900 টাকা করেছি। তো আমার মনে হয় যে 12,900 টাকা এর চাইতে ভালো কম্বিনেশন আর কোনোভাবেই হতে পারে না। আর অবশ্যই কোরিয়ান মাদারবোর্ড রিফারবিশড ইউজ মাদারবোর্ডকে আপনারা না বলবেন, তাহলে কম্পিউটার ব্যবহার করে শান্তিতে থাকবেন। তো বন্ধুরা, এখানে আমরা আরও কিন্তু আপডেট করতে পারি, যে এখানে যদি আমরা চার কিছুটা খরচ বাড়াতে পারতাম সেক্ষেত্রে আরও হয়তো চেঞ্জ করা যেত। আমরা যদি মাদারবোর্ডটা এখানে এয়ারকেটেক না নিয়ে গিগাবাইট অ্যাসুস এগুলো নিতাম, তাহলে তো ওখানে আরও 3,000 টাকা বাড়ানো সম্ভব। পাওয়ার সাপ্লাই কেসিংটা আমরা একটা আরও একটা আপডেট নিতে পারি, যদি আমরা মনে করি যে লাইটিং কেসিং নিব, সেক্ষেত্রে হয়তো আরও কিছুটা বাজেট বাড়ালে একটা লাইটিং সহ কেসিং হয়ে যাবে ইনবিল পাওয়ার সাপ্লাই সহ। তো এভাবে আর কিছু কিছু আমরা বাজেট বাড়াতে পারি। আমরা হয়তো যদি মনে হয় যে না একটা আমার হার্ড ডিস্ক প্রয়োজন আছে 500 GB, সেক্ষেত্রে একটা হার্ড ডিস্ক লাগালেও কিছুটা বাজেট বেড়ে যাবে। তো এখানে এভাবে বাজেট বাড়ানো সম্ভব। এখন চলে আসি যে আমরা তো পিসি নিলাম, মনিটর কোথায় পাবো? এখন যদি আপনি এখানে মনিটরটা অ্যাড করতে চান, আপনি 17-ইঞ্চি মনিটর নিলে হয়তো 3400-3500 টাকা পেয়ে যাবেন, তাতে করে হয়তো এই পিসিটা আপনার 16,500 এর আশেপাশে হয়ে যাচ্ছে। এরপর যদি 19-ইঞ্চি নিতে চান তাহলে হয়তো 17,500, তার মানে আপ টু 17,500 টাকার মধ্যে কিন্তু একটা 19-ইঞ্চি অথবা 16,500টার মধ্যে 19-ইঞ্চির একটা কমপ্লিট সেট আপ আমরা পেতেই পারি। তো আমার মনে হয় বাজেটের মধ্যে অনেক সেরা হতে পারে এবং এই পিসিটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিটি অর্ডার করতে পারেন 12,900 টাকায়, আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে সারা দেশের যে কোনো জায়গায়। সর্বোচ্চ 24-72 ঘন্টা সময় লাগতে পারে এবং আপনি নিশ্চিত থাকবেন যে আমরা যত্ন সহকারে আপনার কাছে পাঠিয়ে দিব। তো আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত আজকের এই 12,900 টাকার পিসি বিল্ডের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।